সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বাংলা কলেজের উদ্যোগে পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজ কল্যাণ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজ আমি আমার সাথে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে। আমরা আজকে আলোকপাত করব, সেটি হলো, তোমরা জানো যে সমাজকর্ম পাঠদান করবার জন্য অথবা সমাজকর্মের পেশাগত চর্চার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো সমাজকর্ম পদ্ধতি। অর্থাৎ আমরা সমাজকর্মের পরিচয় দেওয়ার সময় স্বভাবতই যে বিষয়টি আমরা সবসময় আলোকপাত করি সেটি হলো, এটি একটি পদ্ধতি নির্ভর সেবা ব্যবস্থা। অর্থাৎ সমাজকর্ম মানেই হলো যে এখানে একটা চর্চা করা হয়, সেই চর্চাটি হলো সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল অথবা সমষ্টির সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে একটা কার্যক্রম পরিচালনা। তো এই কার্যক্রম পরিচালনার একটা পুরো ভাগে যারা দায়িত্ব পালন করেন বা নেতৃত্ব দেন তাদেরকে বলা হয় সমাজকর্মী। তাহলে সমাজকর্মী যখন তার সমস্যাগ্রস্ত ক্লায়েন্ট, সেটা ব্যক্তি হতে পারে, দল হতে পারে অথবা সমষ্টি হতে পারে, তাদেরকে নিয়ে যখন কাজ করবে তখন তাকে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করে কাজগুলি সম্পাদন করতে হয়। তাহলে আমরা যেটাই বুঝলাম সেটি হলো সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সেবা ব্যবস্থা। অর্থাৎ সমাজকর্মের সেবাটি দেওয়ার জন্য অথবা কাউকে সমাজকর্মের সেবা পেতে হলে তাকে সমাজকর্মের যে নির্দিষ্ট পদ্ধতি আছে এই পদ্ধতির আলোকেই মূলত সেবাগুলি গ্রহণ করতে হয়। আর যারা সেবা প্রদান করে থাকে তাদেরকেও সবসময় এই সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করেই আসলে সেবা প্রদান করতে হয়, সেবা প্রদান করতে হয় পদ্ধতি অনুসরণ করে। আর যারা সমাজকর্ম পদ্ধতি অনুসরণ, ঠিক যেমনিভাবে সমাজকর্ম পদ্ধতি অনুসরণ করে সমাজকর্মের সেবা দেওয়া হয়, অনুরূপভাবে সমাজকর্মের সেবা দেওয়ার জন্য বা সেবা পাওয়ার জন্য যারা সমাজকর্মীদের দ্বারস্থ হন তাদেরকেও একটি বিষয় মেনে নিতে হয় যে সমাজকর্মের সেবাটি অবশ্যই একটি সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেটি দিতে হবে। তো এ কারণে সমাজকর্ম যে পদ্ধতি আছে, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সমাজকর্মের 6টি পদ্ধতি আছে, মোট পদ্ধতির সংখ্যা 6টি। এই 6টি পদ্ধতির 3টি পদ্ধতি হল মৌলিক পদ্ধতি, বাকি 3টি পদ্ধতি হল সহায়ক পদ্ধতি। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটি হলো সমাজকর্মের মোট পদ্ধতির সংখ্যা 6টি, এর মধ্যে 3টি পদ্ধতি মৌলিক পদ্ধতি আর 3টি পদ্ধতি সহায়ক পদ্ধতি। তোমাদেরকে আমি সবসময় যখনই আমি লেকচারে থাকি অথবা তোমাদের সাথে আমার যোগাযোগের সুযোগ হয় আমি একটি বিষয় খুবই গুরুত্ব দিয়ে থাকি, সেটি হলো তোমাকে ইনফরমেটিভ হতে হবে এবং ইনফরমেশনগুলি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তোমাকে জানতে হবে। একটু একটি শব্দের এদিক ওদিক হওয়ার কারণে উত্তরের ভিন্নতা পরিলক্ষিত হয়, আর এই উত্তরের ভিন্নতা পরিলক্ষিত হওয়ার কারণে দেখা যায় যে যে সমস্যাটি তৈরি হয় সেটি হলো যে তোমরা আসলে যদি সঠিকভাবে উত্তরগুলি জানা না থাকে, শব্দগুলির অর্থ জানা না থাকে, তাহলে তোমরা সঠিক উত্তর করতে পারো না। এখানে দেখো আমি 3টা লাইন লিখেছি, এর মধ্যে দিয়ে কিন্তু 3টা 4টা প্রশ্ন হওয়ার সুযোগ আছে। 1 নম্বর হতে পারে যে সমাজকর্মের পদ্ধতি 6টি, তাহলে আমরা এর উত্তর হবে 6টি। এখন অনেকে আমরা যখন লিখি বা পরীক্ষার খাতায় যখন আমরা জানতে চাই যে সমাজকর্মের পদ্ধতি কয়টি, অনেকে লিখে দেয় 2টি, মৌলিক পদ্ধতি সহায়ক পদ্ধতি। এটি কিন্তু ভুল উত্তর,
তাহলে সমাজকরণের পদ্ধতি কয়টি? যদি শুধু এরকম প্রশ্ন হয় তাহলে উত্তর হবে ছয়টি। আর যদি প্রশ্ন হয় সমাজকরণের পদ্ধতি কয় ধরনের, তখন আমরা লিখব যে সমাজকরণের পদ্ধতির ক্যাটাগরি বা ধরন হলো দুইটি। একটি এক ক্যাটাগরি হলো মৌলিক মেথডস, আর এক ক্যাটাগরি হলো অক্সিলারি বা সহায়ক মেথডস। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, যে সমাজকরণের পদ্ধতির সংখ্যা যখন আমাদেরকে কেউ জানতে চাইবে তখন আমরা জবাব দিব যে সমাজকরণের মোট পদ্ধতি হলো ছয়টি, আর পদ্ধতি এই ছয়টা পদ্ধতি দুই ধরনের, একটি হলো একটি ধরন হলো মৌলিক আর একটি ধরন হলো সহায়ক। আর এই মৌলিক ধরনের মধ্যে পদ্ধতি হলো তিনটি, আর সহায়কের মধ্যে পদ্ধতি হলো তিনটি। তাহলে এখানে কি কি প্রশ্ন হতে পারে তোমরা একটু মিলিয়ে নিবে। একটি প্রশ্ন হতে পারে সমাজকর্ম পদ্ধতি কয়টি, সমাজকর্ম পদ্ধতি কয় ধরনের, সমাজকর্ম মৌলিক পদ্ধতি কয়টি, সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি। তাহলে আমার এই যে দেখো আমি শুধু দুই তিনটা লাইন লিখলাম, এখান থেকে কিন্তু বেশ অনেকগুলি প্রশ্ন বের হয়ে আসছে। যদি তোমরা সঠিকভাবে এটা বুঝে থাকো তাহলে সঠিক উত্তর করতে পারবো, আর যদি না বুঝে থাকো তাহলে কেউ সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করলে কেউ বলবা তিনটি, কেউ বলবা দুইটি, আর যে সঠিক উত্তর জানবা সে বলবা ছয়টি। আবার ঠিক অনুরূপভাবে মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো আজকে আমার ধারণা তোমাদের এই পদ্ধতির মৌলিক পদ্ধতি সম্পর্কে মনে হয় যে একটা ক্লাস হয়েছে, আমি ওই চ্যাপ্টারটি আমাদের অনলাইন স্যার কন্ডাক্ট করেন, আমি সেখান থেকে আলোচনা করব না। আমি সহায়ক পদ্ধতির তিনটি পদ্ধতির থেকে একটি পদ্ধতি নিয়ে আজকে আলাপ করব। সহায়ক পদ্ধতি, তাহলে আমরা আজকে আলাপ করছি সমাজকর্মের সহায়ক পদ্ধতি, এর মধ্যে একটি পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলাপ করব, সেটি হল সমাজকর্ম গবেষণা। তাহলে আমাদেরকে যেটি প্রথমে জানতে হবে সেটি হলো সমাজকর্ম গবেষণা। এখন এই গবেষণা শব্দটি আমরা জানলাম প্রথমে যে সমাজকর্মের যে ছয়টি পদ্ধতি আছে এই ছয়টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো গবেষণা, তো অর্থাৎ সমাজকর্ম গবেষণা। তো সমাজকর্ম গবেষণা সম্পর্কে যদি আমাদের ধারণা নিতে হয় তাহলে প্রথমে আমাদেরকে যে শব্দটি সম্পর্কে ধারণা নিতে হবে সেটি হলো গবেষণা। তাহলে আমাদেরকে প্রথমেই জানা দরকার যে গবেষণা বলতে আসলে কি বোঝায়। গবেষণার ইংরেজি শব্দ হলো রিসার্চ। শব্দের অর্থ অর্থাৎ আমরা এটাকে পুনরায় বাংলায় অর্থ করি অনেক সময়, আর সার্চ মানে অনুসন্ধান করা। তাইলে গবেষণা শব্দের যে ইংরেজি প্রতিশব্দ এই শব্দটি বিশ্লেষণ করলে দাঁড়ায় পুনরায় পুনঃ অনুসন্ধান করা, বারবার অনুসন্ধান করা। আর গবেষণা শব্দের আমরা জানি যে এটাকে বাংলায় যদি আমরা অর্থ করি তাহলে বাংলার গবেষণা শব্দটির যে অর্থ আমাদের সামনে শাব্দিক অর্থ দ্বারা সেটি হলো গভীরভাবে অনুসন্ধান করা। অর্থাৎ কোনো একটি সত্যকে, কোনো একটি প্রশ্নকে, কোনো একটি জিজ্ঞাসাকে সামনে রেখে যখন ওই জিজ্ঞাসার জবাব, কোনো প্রশ্নের উত্তর, কোনো সত্যকে আবিষ্কার অথবা কোনো প্রতিষ্ঠিত সত্যকে যাচাই করবার জন্য গভীরভাবে পুনরায় বারবার কোনো অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় তার নাম হলো গবেষণা বা রিসার্চ। তাহলে সমাজকর্ম রিসার্চ সম্পর্কে আমরা যে তথ্যটি তোমাদের মাঝে দিলাম সেটি হলো প্রথমে আমরা গবেষণা সম্পর্কে একটা ধারণা দিতে যাচ্ছি। তাহলে গবেষণা জিনিসটা কি? গবেষণাটা হলো যে কোনো কিছু জানবার জন্য, কোনো প্রশ্নের জবাব খুঁজবার জন্য, কোনো অজানা বিষয়কে জানার জন্য অথবা প্রতিষ্ঠিত কোনো সত্যকে, প্রতিষ্ঠিত কোনো ধারণাকে, প্রতিষ্ঠিত কোনো কনসেপ্টকে যাচাই করে দেখবার জন্য গভীরভাবে যেই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় সেটিকেই বলা হয় রিসার্চ বা গবেষণা। এখন আমরা যদি এটাকে
একটু বইয়ের ভাষায় বলবার চেষ্টা করি, তাহলে আমাদের সামনে যেটি উঠবে সেটি হলো কোন সত্যকে আবিষ্কারের জন্য, ট্রুথ মানে সত্য, কোন সত্যকে আবিষ্কারের জন্য অথবা প্রতিষ্ঠিত সত্যকে আবিষ্কারের জন্য, অর্থাৎ কোন জ্ঞানকে অনুসন্ধান করবার জন্য, কোন একটি প্রশ্নের জবাব খুঁজবার জন্য, কোন একটি জিজ্ঞাসা মনের ভিতরে আসছে সেটির উত্তর জানবার জন্য, অথবা পৃথিবীতে প্রতিষ্ঠিত অনেক জ্ঞান আছে সেই জ্ঞানকে যাচাই করবার জন্য। পৃথিবীতে প্রতিষ্ঠিত অনেক সত্য আছে, অনেক থিওরি আছে, অনেক বক্তব্য আছে, যে বক্তব্যটির সাথে হয়তো আমরা অনেক সময় একমত নাও হতে পারি, ওই বক্তব্য বা ওই সত্যকে যাচাই করে দেখবার জন্য। তাহলে আমরা গবেষণা কেন করি? গবেষণা করার পিছনে দুইটা বিষয় কাজ করে, একটা হলো কোন সত্যকে আবিষ্কারের জন্য অথবা প্রতিষ্ঠিত কোন সত্যকে যাচাই করবার জন্য। তাহলে আমরা এই দুইটা লাইন যদি বুঝে থাকি, তাহলে আমরা একটা গবেষণার ডেফিনেশন বা সংজ্ঞা নিজেরা তৈরি করতে পারবো। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কিন্তু কোনো কিছুকে ডিফাইন করা। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে ডিফাইন করতে পারো, কোনো কিছুকে সংজ্ঞায়িত করতে পারো, কোনো কিছুকে বুঝতে পারো, তাহলে বাকি বিষয়গুলি তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে কোনো সত্যকে আবিষ্কারের জন্য অথবা প্রতিষ্ঠিত কোনো সত্যকে যাচাই করবার জন্য গভীরভাবে যেই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় তাকে গবেষণা বলা হয়। তাহলে আমরা আবার বলি, কোনো সত্যকে আবিষ্কারের জন্য অথবা প্রতিষ্ঠিত কোনো সত্যকে যাচাই করবার জন্য গভীরভাবে যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়, এখানে আমরা আরেকটি শব্দ যদি যোগ করে দেই সেটি হলো বিজ্ঞান ভিত্তিক উপায়ে। বিজ্ঞান ভিত্তিক উপায়ে গভীরভাবে যে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয় সেই অনুসন্ধান কার্যক্রমের নাম হলো সামাজিক গবেষণা। আমরা গবেষণার মধ্যে থাকি, গবেষণার ধারণাটা কমপ্লিট হলে আমরা সামাজিক গবেষণা সম্পর্কে আলোকপাত করব। সমাজকর্ম পদ্ধতির একটি অন্যতম সহায়ক পদ্ধতি হলো সমাজকর্ম গবেষণা। এই সমাজকর্ম গবেষণা বুঝবার জন্য আমরা আসলে গবেষণা শব্দটির টার্ম বা টার্মিনোলজি অথবা এর সংজ্ঞায়ন আমরা এখন করবার চেষ্টা করছি। তাহলে কোনো সত্যকে প্রতিষ্ঠার জন্য অথবা প্রতিষ্ঠিত কোনো সত্যকে যাচাই করবার জন্য বিজ্ঞান ভিত্তিক উপায়ে, এখন বিজ্ঞান ভিত্তিক কি সেটির আবার ব্যাখ্যা দিতে হবে, আমরা ব্যাখ্যা দিব। বিজ্ঞান ভিত্তিক উপায়ে গভীরভাবে যে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় সেই অনুসন্ধানের নাম হলো গবেষণা। এই গবেষণাটি তোমরা, আমি একটি উদাহরণ দিয়ে দিলে মনে হয় তোমাদের কাছে এই সংজ্ঞাটি আরো পরিষ্কার হয়ে যাবে। সেটি হলো, তোমরা জানো যে একটি আপেল গাছ থেকে পড়েছে, সেই আপেলটি কেন মাটির দিকে চলে আসলো, উপর দিকে কেন গেল না, এরকম একটি প্রশ্ন একজন বিজ্ঞানীর মনে আসার ফলে তিনি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করতে সমর্থন হয়েছেন। অর্থাৎ তিনি একটি সত্যকে অনুসন্ধানের জন্য কাজ করেছেন, তার মনের ভিতরে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তিনি একটি শক্তি আবিষ্কার করেছেন, যে শক্তিটির নাম হলো মাধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ সেই শক্তির আকর্ষণেই আপেলটি গাছের উপর দিক না গিয়ে নিচের দিকে চলে আসছে। এটি হলো সত্যকে আবিষ্কারের জন্য। আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত অনেক থিওরি আছে, অনেক বিজ্ঞানীর অনেক বক্তব্য আছে যেটির সাথে আমরা অনেক সময় একমত হতে চাই না। যখন আমরা একমত হতে চাই না, তখন আমি সেটি মুখ দিয়ে অস্বীকার করলেই শুধু হবে না, আমাকে আবার গবেষণার মাধ্যমে সত্যটিকে যাচাই করে দেখাতে হবে যে প্রতিষ্ঠিত যে বক্তব্যটি আছে এই বক্তব্যটি সঠিক নয়। তাহলে আমরা গবেষণাটা বুঝলাম। এখন এই গবেষণা হওয়ার জন্য আমরা যে শব্দটিকে ব্যবহার করেছি সেটি হলো বিজ্ঞান ভিত্তিক উপায়। এখানে একটি বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটি হলো
গবেষণা প্রধানত দুই ধরনের একটি হলো পিওর সায়েন্স বা প্রকৃত বিজ্ঞান অথবা মৌলিক বিজ্ঞানে যে গবেষণা কার্যক্রম পরিচালিত হয় যেটি ল্যাবরেটরির মধ্যে একটি নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয় সেখানে আসলে ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ বিজ্ঞানাগারে যে গবেষণা হয় তো আমরা সমাজকর্মীরা যে গবেষণা নিয়ে কথা বলবো সেটি তো আসলে বিজ্ঞানাগারের গবেষণা নয় সেটি হলো সমাজ এবং সমাজের মানুষকে কেন্দ্র করে যে গবেষণা হয় সেটি সম্পর্কে তাহলে আমাদের গবেষণার বিষয় হলো সমাজকর্মের গবেষণার যে বিষয় সেটি হলো সমাজ ও সমাজের মানুষ তাহলে সমাজ ও সমাজের মানুষকে কেন্দ্র করে যে গবেষণা হয় সেই গবেষণাটার নাম হলো তাহলে এই সমাজের মানুষ এখানে এই শব্দটিকে যদি আমরা ব্যক্ত করি তাহলে মানুষের আচরণ মানুষের কার্যক্রম মানুষের দৈনন্দিন অবস্থা মানুষের সামাজিক অবস্থা মানুষের নৃতাত্ত্বিক অবস্থা মানুষের উৎপত্তিগত অবস্থা এই সার্বিক বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গবেষণা কার্যক্রম পরিচালিত হয় সেই গবেষণা কার্যক্রমের নাম হল সামাজিক গবেষণা এই সামাজিক গবেষণায় মধ্যেই সমাজকর্ম সাথে সংশ্লিষ্ট যেই অংশটুকু আছে আমরা মূলত সেটি নিয়েই আসলে কথা বলব সমাজকর্মের যে বিষয়টি আমাদের মধ্যে আছে অর্থাৎ সমাজকর্মকে কেন্দ্র করে অর্থাৎ সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ সমাজকর্ম কি কাজ করে সমাজকর্মের কেন গবেষণা প্রয়োজন আমরা সেটা যদি একটি ধারণা দেই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে সমাজকর্মীদেরকে গবেষণা করার প্রয়োজন হয় সমাজকর্মীরা মূলত কাজ করে সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা কাজ করে সমস্যা সমাধানের জন্য এখন এই সমস্যা সমাধান করতে হলে প্রথমে যে কাজটি করতে হয় সমস্যাটাকে তাকে কি করতে হয় স্টাডি করতে হয় বা অনুধ্যান করতে হয় স্টাডি বা অনুধ্যান অর্থাৎ সমস্যাটাকে বিশ্লেষণ করতে হয় সমস্যাটাকে বিশ্লেষণ করে সমস্যার কারণ সমস্যার পশ্চাতে কি আছে এইসব বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায় এইসব বিষয় সম্পর্কে ধারণা তখনই লাভ করা যায় যখন এই কার্যক্রমটি একটি বিজ্ঞান ভিত্তিক উপায়ে গবেষণার মাধ্যমে এই সমস্যাটাকে আইডেন্টিফাই করা যায় আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে আমরা যদি দারিদ্র অবস্থা দূরীকরণের লক্ষ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই দারিদ্র অবস্থা হওয়ার পশ্চাতে বা এটার পিছনে কি কাজ করছে কি জিনিস ভূমিকা রাখছে কি কারণে মানুষ দারিদ্রতায় নিমজ্জিত অথবা দারিদ্রতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি কি এবং এই দারিদ্রের হাত থেকে মানুষকে রক্ষা করবার জন্য কি কৌশল গ্রহণ করা যেতে পারে কোন কাজটিকে মানুষ সাদরে গ্রহণ করবে এটি যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই সমস্যাটা সম্পর্কে মানুষের আচরণ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে আমরা তখনই সঠিক ধারণা নিতে পারবো যখন আমরা এ সম্পর্কিত একটি গবেষণা বা স্টাডি পরিচালনা করতে পারবো এই গবেষণা বা স্টাডি যদি আমরা আসলে পরিচালনা করতে না পারি তাহলে কিন্তু আমরা প্রকৃত অর্থে এই সঠিক কারণটি অনুসন্ধান করতে খুঁজে বের করতে পারবো না আর যদি সমস্যার প্রকৃত কারণ আমরা জানতে না পারি তাহলে কিন্তু সমাধান করাও সম্ভব হবে না একটি বিষয় আমি তোমাদেরকে বলবো সেটি হলো যে আমরা যখন চিকিৎসকের কাছে যাই কোনো চিকিৎসা সেবা গ্রহণ করবার জন্য তখন দেখা যায় যে তিনি আমাদেরকে কিছু ডায়াগনোসিস বা টেস্টের জন্য পরামর্শ দেন অর্থাৎ আমাদেরকে প্রথমে তিনি চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে যে ঔষধপত্র লিখে দেন না প্রথমে আমাদেরকে কিছু ব্যবস্থাপত্র দেন কিছু টেস্ট করানোর জন্য বলেন এবং এই টেস্ট করানোর পর যে ফলাফল আমাদের সামনে আসে সেই ফলাফল দেখে কিন্তু তিনি আমাদেরকে চিকিৎসা সেবা দেন বা ঔষধপত্র লিখেন অথবা কি করণীয় সে সম্পর্কে অ্যাডভাইস দেন
তো ডাক্তারের অ্যাডভাইস বা একজন চিকিৎসক আমাদেরকে তখনই অ্যাডভাইস দেন যখন আমরা তার সম্পর্কে তিনি আমার রোগ সম্পর্কে সঠিকভাবে জানেন। তো সমাজকর্মীকেও একজন সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধান করতে হলে তার সমস্যা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া প্রয়োজন হয়, আর এই ধারণা নিতে গিয়ে তাকে আবশ্যিকভাবে অবশ্যম্ভাবীভাবে যে কাজটি করতে হয় সেটি হলো তার সমস্যা সম্পর্কে জানা, আর এই সমস্যা সম্পর্কে জানতে গিয়ে তাকে অবশ্যই গবেষণা করতে হয়, কারণ গবেষণার মধ্যে দিয়ে প্রকৃত তথ্য বা প্রকৃত চিত্র সমাজকর্মীর সামনে ফুটে ওঠে এবং সেই চিত্রের আলোকেই সমাজকর্মী তাদেরকে সেবা দিয়ে থাকেন। তা আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হল এই গবেষণাটি যখন সমাজকর্মী করবে তখন তাকে কি করতে হবে আমরা সেটা সম্পর্কে আলোকপাত করবো। আমরা একটা শব্দ বলছিলাম যে বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া, গবেষণা হলো বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া, অর্থাৎ কোন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবার জন্য যে বিজ্ঞান ভিত্তিক উপায় অর্থাৎ বিজ্ঞানের সহায়তা নিয়ে অর্থাৎ বিজ্ঞানের সাইন্টিফিক মেথডস, তো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক উপায়টা কি এটি আমাদেরকে আসলে জানতে হবে, তাইলেই আমরা বুঝতে পারবো যে গবেষণাটা কি। বিজ্ঞান ভিত্তিক উপায় যদি আমরা বলি তাহলে প্রথমেই যে বিষয়টি আসবে সেটি হল এই কাজটি হবে পর্যায়ক্রমিক। আমি লিখি পরে তোমাদেরকে ব্যাখ্যা করি। এই তিনটি আগে আমরা ব্যাখ্যা করি। বিজ্ঞান ভিত্তিক মানে হলো একটি গবেষণা কার্যক্রম পরিচালিত করতে হবে পর্যায়ক্রমিক ওয়েতে অর্থাৎ সুশৃঙ্খল ভাবে, সেখানে কোনো এলোমেলো অথবা যে কাজটি আগে করবার কথা সে কাজটি পরে অথবা যে কাজটি পরে করবার কথা সে কাজটি আগে এইভাবে করা যাবে না। অর্থাৎ সামাজিক গবেষণা পরিচালনা করতে হবে বিজ্ঞান ভিত্তিক উপায়ে, আর বিজ্ঞান ভিত্তিক উপায়ে বা বিজ্ঞান ভিত্তিক যে কার্যক্রম সেই কার্যক্রমের প্রধানতম বৈশিষ্ট্য হল এটি অবশ্যই হবে পর্যায়ক্রমিক অর্থাৎ ধারাবাহিকভাবে, যে কাজটি আগে হওয়ার কথা সেই কাজটি আগে হবে, যে কাজটি পরে হওয়ার কথা সেই কাজটি পরে হবে, অর্থাৎ কোন কাজ শৃঙ্খলার বাইরে গিয়ে আসলে করার কোন সুযোগ নাই। বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া হল পর্যায়ক্রমিক, এরপর আমরা বলছি সুশৃঙ্খল, এই কাজটি হবে সুশৃঙ্খল অর্থাৎ শৃঙ্খলাকে বিসর্জন দিয়ে কোনো গবেষণা হবে না। এখানে সকল কার্যক্রম পরিচালিত হবে শৃঙ্খলার সাথে অর্থাৎ শৃঙ্খলাকে সমুন্নত রেখে বিশৃঙ্খল হয়েছে, যে কাজটি যার দিয়ে করার কথা তাকে দিয়ে না করিয়ে, যার কাছ থেকে প্রশ্নের জবাব দেওয়ার কথা তার কাছ থেকে না নিয়ে, যার কাছ থেকে প্রকৃত চিত্র পাওয়া যাবে তাকে আড়াল করে রেখে আসলে গবেষণা করা যাবে না। আরেকটি শব্দ আমি এখানে লিখেছি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হল বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ শব্দ যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে আমি একটি উদাহরণ দিলে তোমাদের কাছে এটি আরো পরিষ্কার হবে। সেটি হল এটির ইংরেজি শব্দ হল অবজেক্টিভ। তো তোমরা যখন এমসিকিউ পরীক্ষা দাও, এমসিকিউ ওএমআর শীটে যখন তোমরা বৃত্ত ভরাট করো, তখন একটি প্রশ্নের জন্য ক, খ, গ এবং ঘ চারটি অপশন থাকে। এই চারটি অপশনের মধ্যে একটি অপশন সঠিক, এটার জন্য এক নম্বর, বাকিগুলির জন্য নম্বর শূন্য। অর্থাৎ তুমি যদি সঠিক উত্তরটি আনসার করতে পারো তাহলে তুমি এক নম্বর পাবে, আর যদি তুমি সঠিক উত্তর অ্যান্সার না করে বাকি যেটি অ্যান্সার করো সেখানে তুমি পাবে
শূন্য শূন্য শূন্য। তো এখন বস্তুনিষ্ঠ এই জিনিসটাকে অবজেক্টিভ বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা যেটাকে বলি সেখান থেকে অবজেক্টিভ। তো অবজেক্টিভের বাংলা শব্দ যদি আমরা বলি তাহলে বস্তুনিষ্ঠ, অর্থাৎ বস্তুনিষ্ঠ দিয়ে বোঝায় যেটি হওয়ার কথা সেটিই হবে, এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, অ্যাকুরেট জিনিসটা হবে। এটি আরেকটু পরিষ্কার হবে, এর বিপরীত শব্দ হলো ব্যক্তিনিষ্ঠ, ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। আমি আরেকটি উদাহরণ দিলে তোমাদের ব্যক্তিনিষ্ঠ ধারণাটিও পরিষ্কার হবে। যে আমরা যদি তোমাদেরকে বলি যে বাংলা কলেজ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো, তোমরা 100 জন শিক্ষার্থী যদি লেখো তাহলে আমার ধারণা কারোর লেখার সাথেই কারোর লেখা মিলবে না। অর্থাৎ এক একজন বাংলা কলেজকে এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে যেভাবে দেখে সে সেভাবে কিন্তু লিখে দিয়ে আসবে। এই যে লিখে দিয়ে আসলো, এই খাতাটি মূল্যায়ন করতে গিয়ে আমি যে খাতাটি দেখে, যার লেখাটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, একই লেখা দেখে অন্য একজন পরীক্ষক হয়তো বলবে যে না লেখাটি খুবই জুৎসই বা খুবই ভালো মানের লেখা হয়নি। আবার তার কাছে যেটি জুৎসই বা ভালো মানের মনে হবে না, দেখা যাবে যে ওই লেখাটি আবার আমার কাছে অনেক বেশি ভালো মানের মনে হতে পারে। তাহলে এটি হলো ব্যক্তিনিষ্ঠ, ব্যক্তির সাথে সম্পর্কিত। একই লেখা লিখে একই প্রশ্নের উত্তর দিয়ে তোমরা অনেক সময় দেখা যায় যে একজন 10-এর মধ্যে 6 পেয়েছো, একজন 10-এর মধ্যে 8 পেয়েছো, একজন 10-এর মধ্যে 4 পেয়েছো। অর্থাৎ যার কাছে লেখাটি যেমন লেগেছে সে সেভাবে মূল্যায়ন করেছে। এখানে কিন্তু অবজেক্টিভ না যে একই লেখা লিখলে তুমি একই রকম নাম্বার পাবা, সেটির সুযোগ নাই। এটাকে বলা হয় ব্যক্তিনিষ্ঠ বা সাবজেক্টিভ বলি আমরা এটাকে, ব্যক্তিনিষ্ঠ। অর্থাৎ ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, ব্যক্তির পছন্দ অপছন্দের উপর নির্ভর করে। কিন্তু সামাজিক গবেষণা বা সমাজকর্ম গবেষণাটি আসলে হবে বস্তুনিষ্ঠ, এখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না। যদি ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তাহলে দেখা যাবে যে গবেষণার ফলাফলটি আসলে নিরপেক্ষ হবে না। যিনি গবেষক থাকবেন তিনি তার ইচ্ছা মতো গবেষণার ফলাফল বিনির্মাণে কাজ করবেন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলাপ করব বৈজ্ঞানিক পদ্ধতির, সেটি হলো যাচাইযুক্ত। অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা এমন হবে না যেটি বারবার যাচাই করা যাবে না, অর্থাৎ পুনঃ পুনঃ যাচাই করতে হবে। পুনঃ পুনঃ যাচাই করায় যদি ফলাফলকে পরীক্ষা করার সুযোগ না থাকে তাহলে ওইটিকে আসলে গবেষণা বলা যাবে না। এটি বিজ্ঞান ভিত্তিক উপায়ে এই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে সেটি বলারও কোনো সুযোগ থাকবে না বা অবকাশ থাকবে না। তো আমরা তখনই এটিকে বিজ্ঞান ভিত্তিক বা যাচাইযোগ্য করতে পারবো যখনই, তখনই তাকে আসলে আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে কার্যক্রমটি পরিচালিত হয়েছে এ কথা জোর দিয়ে বলতে পারবো। তো আমরা যদি একটি গবেষণাকে মান সম্পন্ন করতে চাই তাহলে আমাদের গবেষণার যে কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত সেই কাজটি আমরা আসলে আজকে আজকের লেকচারে আমরা সেটি নিয়ে আসতে পারবো না যে একটি গবেষণায় কতটি ধাপে আসলে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা, আমরা পরবর্তী লেকচারে সেটি আলাপ করব। তো আমরা আজকে শুধু জানলাম যে গবেষণাটা আসলে কিভাবে সম্পন্ন হয় বা সম্পাদিত হয়। গবেষণা সম্পাদিত হওয়ার জন্য যে কাজগুলি করতে হবে, এটি একটি অনুসন্ধান প্রক্রিয়া। এই অনুসন্ধানটি হয় কোনো সত্যকে আবিষ্কারের জন্য অথবা প্রতিষ্ঠিত কোনো সত্যকে যাচাই করবার জন্য। তো তখনই আমরা এটি করতে পারব সঠিকভাবে যখন আমরা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়াকে অনুসরণ করব। আর বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়াকে অনুসরণ করতে গেলে আমাদেরকে যেটি মাথায় রাখতে হবে, আমাদের কার্যক্রম হতে হবে পর্যায়ক্রমিক, হতে হবে সুশৃঙ্খল, হতে হবে বস্তুনিষ্ঠ এবং হতে হবে যাচাইযোগ্য। তা আজকে আমরা এখানে শেষ করব। শেষ করার আগে তোমরা তোমাদের উদ্দেশ্যে দুটি কথা, সেটি হলো যে আমরা জানি যে বিশ্বে করোনা ভাইরাসের মহামারীতে আমরা একটি লম্বা সময় অতিক্রম করছি এবং এই সময়টি আমাদের সম্মুখে আরও ভয়াল হয়ে আসছে। তো সে কারণে আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের যেসব নির্দেশাবলী আছে এগুলি মেনে চলব, নিজেরা নিরাপদ থাকব, অন্যকে নিরাপদ রাখবো।
তোমাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।